हाय एवरीवन, वेलकम टू लर्न विद सुमित। आशा करी सबाई भालो आछेन। आजकेर भिडियोटा पुरोपुरि आपनादेर रिक्वेस्ट थेके बानानो। आमार भिडियोते आपनादेर कमेंट्स थेके आमी सबचेये बेशी जे रिक्वेस्टटा पेयेछि सेटा होलो आमी किभाबे आमार कोड एडिटर सेटअप करेछि, कोन थीम आर फन्ट यूज करि, की की एक्सटेंशन एंड कस्टमाइजेशन आमी करेछि एक्सेट्रा निये आपनारा भिडियो चेयेछेन। এটা নিয়ে এত আগ্রহ দেখে আমি নিজেও একটু অবাক, এবং এটা নিয়ে ভিডিও দিতে হবে কখনো ভাবিনি, কিন্তু আপনাদের এত মানুষের রিকোয়েস্ট তো রাখতেই হবে, তাই আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করে দেই। আপনারা জানেন যে আমি কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। এটা মাইক্রোসফটের একটা মোস্ট পপুলার কোড এডিটর, এবং মাইক্রোসফটের খুব কম জিনিসই আমি ইউজ করি, তার মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড একটা। সো এনিওয়েজ, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার জন্য আপনারা ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, code.visualstudio.com। তারপরে আপনারা এখানে এক লিঙ্ক ডাউনলোড লিঙ্ক পাবেন। আমি যেহেতু ম্যাকে আছি, তাই আমাকে ডাউনলোড ফর ম্যাক সাজেস্ট করছে। আপনারা যারা উইন্ডোজে থাকবেন তাদের জন্য উইন্ডোজে সাজেস্ট করবে। সো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পরে আমি যে একটা জিপ ফাইল পেয়েছি এটাকে আমি ডাবল ক্লিক করছি, এক্সট্র্যাক্ট হয়ে গেল। সো ম্যাকে যেটা হয় যে আমাকে মানে কোনো ইনস্টল করতে হয় না, একবারে আমি একটা ইএক্সি ফাইল পেয়ে যাই। সো আপনারাও একটা এরকম ডাউনলোড করলে উইন্ডোজের জন্য হয়তো ইএক্সি ফাইল পাবেন। সো আমি এটা নিয়ে আমার ম্যাকের অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলেই আমার ইনস্টলেশন শেষ। সো এখন যেটা হবে, আমার ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপ্লিকেশনসের মধ্যে চলে এসেছে, আমি এটা আমার ম্যাকের ডকে নিয়ে চলে আসছি যেন আমি কুইক অ্যাক্সেস পাই। ঠিক আছে, সো এখন যেটা যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ভিজুয়াল স্টুডিও কোড ফার্স্ট টাইমের জন্য ওপেন হবে। আমাকে কিছু পারমিশন চাচ্ছে, একটা দিলাম, এটা একবারই চাবে, হয়ে গেল। সো এই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে ফ্রেশ একটা জিনিস, ফ্রেশ মানে ফ্রেশ একটা লুক। সো এটা অলরেডি অনেক সুন্দর, ঠিক আছে, বাট তারপরেও আমরা অনেক সময় চেঞ্জ করি, হ্যাঁ থিমটা চেঞ্জ করি, কারণ মূলত আমি ভিজুয়াল স্টুডিও কোডের ডিফল্ট থিমেই অনেক ক্ষেত্রে কাজ করি। ঠিক আছে, মানে এক্সটার্নাল প্লাগ ইন থিম এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ এই জিনিসগুলো এই ভিজুয়াল স্টুডিও কোডটাকে কিছুটা হলেও স্লো করে দেয়। হ্যাঁ, সো যার কারণে আমি মাঝে মাঝে চেঞ্জ করি, এটার কারণ হচ্ছে মানে অ্যাস্থেটিক একটা ইয়ে রাখার জন্য টিউটোরিয়ালে, এবং তার থেকেও বড় কথা অনেক সময় একঘেয়েমি লেগে যায়, মানে একই থিম ইউজ করতে করতে একটা একঘেয়েমি ভাব চলে আসে, তখন আমি অনেক সময় থিম চেঞ্জ করি বা কাস্টমাইজেশন করি। তো ইনস্টলেশন খুবই সিম্পল, জাস্ট এক্সিট আপনারা নামিয়ে ডাবল ক্লিক করে ওপেন করলেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে, এবং ফার্স্ট টাইমের জন্য আপনারা এরকম একটা ডিফল্ট ভিউ পাবেন। আপনারা দেখলেন যে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম আইকনে ক্লিক করে, একটা অ্যাপ্লিকেশন আইকনে ক্লিক করে, কিন্তু নর্মালি আমরা প্রোগ্রামাররা এভাবে করি না। আমরা যেটা করি যে একটা প্রজেক্ট ফোল্ডারে ডাইরেক্ট যেন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যায় সেজন্য একটা শর্টকাট ইউজ করি। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ক্লোজ করছি, এবং আমার টার্মিনালে যে আমি যে ফোল্ডার আমার যে প্রজেক্ট ফোল্ডার সেই প্রজেক্ট ফোল্ডারের পাতে আছি, এবং তারপরে আমি জাস্ট কোড ডট এটা দিলেই ওই ফোল্ডারে ডাইরেক্ট প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এই যে আপনারা দেখছেন যে অলরেডি আমার এখানে কিন্তু প্রজেক্ট ফোল্ডারটা চলে এসছে। সো এটা একটা ওয়ে, আবার আপনারা যদি এটা পছন্দ না হয় আপনারা একটা ফোল্ডার টেনে এনে এখানে ফেলতে পারেন, তাহলেও এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে, একই কথা। সো এনিওয়েজ, সো আমি বেসিক্যালি এটা আমার একটা প্রজেক্ট, একটা নোট জিএস এর প্রজেক্ট। সো এই সেট আপে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এই জায়গাটাকে বলা হয় এক্সপ্লোরার, এখানে ফাইল এক্সপ্লোরার থাকে, এবং নট অনলি ফাইল এক্সপ্লোরার, এখান থেকে আমরা আরও বিভিন্ন জিনিসপাতি আছে, সার্চ, হ্যাঁ, তারপরে গিটের ব্যাপারগুলো, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে এক্সটেনশন ইনস্টল করতে হয়। সো এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। সবার প্রথমে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের বিভিন্ন সেটিংস কীভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, সো এটা অলরেডি আপনারা অনেকে জানেন, বাট এটা আমি তারপর একবার দেখাই যে আমার যেমন ম্যাকে কোড প্রেফারেন্স সেটিংস বা এই যে কমান্ড কমা, এটা হচ্ছে শর্টকাট। সো আমি যদি কমান্ড কমা লিখি তাহলে আমি সেটিংসটা অন হবে। ঠিক আছে, সো বাই দ্য ওয়ে আমি যেহেতু বিভিন্ন কমান্ড দিচ্ছি, শর্টকাট ইউজ করছি, তো সেই জিনিসগুলোকে যেন আপনারা দেখতে পান আপনাদের স্ক্রিনে, তার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনকাস্ট মোড অন করছি। এটা অন করলে যেটা হবে, আমি যা টাইপ করবো আপনারা সেটা দেখতে পাবেন স্ক্রিনে। তো সেটা আমি করছি, সেটার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডের একটা কমান্ড প্যালেট আছে যেখানে গিয়ে আমরা কমান্ড দিতে পারি। সো সেটা শর্টকাট হচ্ছে কমান্ড শিফট পি আমার ম্যাকে, এবং আপনাদের উইন্ডোজে কন্ট্রোল শিফট পি। সো কমান্ড শিফট পি দিলাম, তারপরে আমি স্ক্রিনকাস্ট এটা দিয়ে সার্চ দিচ্ছি, এই যে স্ক্রিনকাস্ট মোড, এখন এটা অন হয়ে গেছে। এখন যদি আমি দেখেন কমান্ড কমা দিচ্ছি, আপনারা দেখতে পেলেন স্ক্রিনে। সো এইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের সেটিং সেকশন, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করা, হ্যান ত্যান অনেক কিছু কনফিগারেশন করতে পারবো, এটা আপনারা একটা একটা করে দেখলেই বুঝবেন। সো বাই ডিফল্ট মেনলো মোনাকো এই ফন্টস
ফন্টটা থাকে, বেশ সুন্দর ফন্ট। বাট আমরা এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় বা আমি কোনটা ইউজ করি সেগুলো আমি এখন একটা একটা করে দেখাবো। সবার প্রথমে আমি যেটা করব, এই যে সেটিংস ডট এই যে সেটিংস যে ফাইলটা, হ্যাঁ এটা তো একটা সেটিংস, হ্যাঁ এখন এই সেটিংসটা নর্মালি আমরা একটা জেসন ফাইলেও দেখতে পাই। এই ফাইলে যদি আমি একটা সেটিংস, আমার যে সেটিংসটা সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এই সেটিংসটা আপনাদেরকে দিয়ে দিব, আমি একটা রিপোজিটরি লিঙ্ক শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা এই সেটিংস ফাইলটা ডাউনলোড করে দেখতে পারবেন। সো আমি যেটা করলাম, আমার প্রয়োজনীয় সেটিংসটা আমি এখানে করে ফেললাম, ঠিক আছে। এবং দেখেন সেখানে করার সাথে সাথে আমার কিন্তু মানে এই সেটিংস ডট জেসনে চেঞ্জ করা মানে হচ্ছে এই গ্লোবাল সেটিংসটাই চেঞ্জ করা, আসলে আলটিমেটলি গ্লোবাল সেটিংসটা এখান থেকেই চেঞ্জ হয়, ঠিক আছে। সো এখানে দেখেন আমি কিছু বেসিক জিনিস লিখে রেখেছি, যেমন আমার এডিটর রিলেটেড সেটিংস, ফন্ট সাইজ দিয়েছি 20, যার কারণে ফন্টটা একটু বড় হয়ে গেছে। আর আপনাদের খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি কোন ফন্ট ফ্যামিলি ইউজ করি, লাইক কোন ফন্ট ইউজ করি, খুব অন্য ধরনের ফন্ট দেখেন আপনারা। আমি নর্মালি দুইটা ফন্ট ইউজ করি, একটা হচ্ছে ফিরাকোড হুইচ ইজ এ ফ্রি ফন্ট, অথবা আরেকটা ইউজ করি অপারেটর মনো, যেটা একটা পেইড ফন্ট, ঠিক আছে। সো ফিরাকোড আপনারা গুগল ফন্টসের মধ্যেই পাবেন, হ্যাঁ আমি সাজেস্ট করবো ফিরাকোড ইজ এ ভেরি বিউটিফুল ফন্ট ফিরাকোড ইউজ করতে। আর অপারেটর মনো যেটা, সেটা আমি ইউজ করি, এটা একটা পেইড ফন্ট, অনেক দামি একটা ফন্ট। লাকিলি এই ফন্টটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম আমার বাইরের একটা ছোটো ভাইয়ের কাছ থেকে, হ্যাঁ একটা প্রজেক্ট করার কারণে, তো যে কারণে আমি সেটা ইউজ করি, নাহলে এটা কেনার সামর্থ্য আমার ছিল না। সো এনিওয়েজ, সো আপনারা যারা কিনতে চান তারা অপারেটর মনো ইউজ করতে পারেন, আর আদারওয়াইজ আপনারা ফিরাকোড ইউজ করতে পারেন, হচ্ছে বিউটিফুল ফন্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এটা ফিরাকোড, ঠিক আছে। সো এখানে ফন্ট ফ্যামিলিতে আমি যেটা আগে দিব প্রায়োরিটি অনুযায়ী সেটাই আগে পাবে। সো এটা হচ্ছে আমার বেসিক সেট আপ। আচ্ছা, আর কালার থিম আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে বেসিক্যালি এটা আমি সরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই কালার থিম এখন আমি ইনস্টল করিনি। সো এই হচ্ছে মোটামুটি আমার সেটিংসটা, এই সেটিংসটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। সেটিংস দেখানো শেষ, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী থিম ইউজ করি। সো থিম ইউজ করার জন্য আমি যেটা করছি, আমার এই এক্সটেনশানে যাচ্ছি এবং এখানে যে আমি সবচেয়ে যে থিমটা বেশি পছন্দ করি সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডিয়া, ঠিক আছে। এই যে সার্চ দিলে অ্যান্ড্রোমেড দিয়ে এই যে এটা, হ্যাঁ খুবই বিউটিফুল একটা থিম, আমি সেই থিমটা ইনস্টল করছি ফার্স্টে। হ্যাঁ আমি আমার নোটজেএস টিউটোরিয়াল সিরিজে এই অ্যান্ড্রোমিডিয়া কালারাইজার, এটা অনেকগুলো ভার্সন আছে আপনারা দেখছেন, এই যে অনেকগুলো ভার্সন আছে। সো আমি বেসিক্যালি কালারাইজার এই থিমটা ইউজ করি আমার নোটজেএস প্রজেক্টের জন্য। আচ্ছা, সো এটা একটা থিম গেল। আরেকটা থিম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ড্রাকুলা অফিসিয়াল। ড্রাকুলা দুইটা থিম আছে, একটা ড্রাকুলা অফিসিয়াল, একটা নর্মাল ড্রাকুলা। ড্রাকুলা অফিসিয়ালটা আমি ইউজ করি, ঠিক আছে। এই থিমটা খুবই বিউটিফুল একটা থিম। নর্মালি আমি রিয়্যাক্ট প্রজেক্টে বা নর্মালি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে বা ফ্রন্ট এন্ড প্রজেক্টে বেসিক্যালি আমি এই ড্রাকুলা থিমটা ইউজ করি। সো আমি নর্মালি আমার নোটজেএস বেস প্রজেক্টে অ্যান্ড্রোমিডিয়া ইউজ করি, আর রিয়্যাক্টে এটা ইউজ করি, ঠিক আছে। সো যেন আমি নিজে ভিজুয়ালি একটু আমার নিজে একটা পরিচিতি মানে পরিচিত লাগে, কোড এডিটরটা খুললে আমি বুঝতে পারি আমি এখন রিয়্যাক্ট প্রজেক্টে আছি, দ্যাটস ইট। এছাড়া আর একটা থিম আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেটা আমি ইউজ করি না, কম ইউজ করি, বাট খুবই বিউটিফুল একটা থিম, সেটা হচ্ছে কমিউনিটি ম্যাটেরিয়াল থিম। আপনারা অনেকেই ম্যাটেরিয়াল থিম ইউজ করেন, বাট আমি পার্সোনালি কমিউনিটি ম্যাটেরিয়াল থিমটা খুবই পছন্দ করি। এটা আরও ভাস্ট, এটা ডাউনলোডও অনেক বেশি, এবং এটা যদি আমি ইনস্টল করি এটার অসংখ্য ভার্সান আছে, অনেক জোস জোস ভার্সান আছে, অনেক ভ্যারিয়েশন, ঠিক আছে। সো এর মধ্যে আমি যেমন পার্সোনালি এই থিমটা পছন্দ করি, এই যে এটা, ঠিক আছে, ডার্কার হাই কন্ট্রাস্ট, এটা বেশ সুন্দর লাগে আমার কাছে। সো আমি এটা এখন দিয়ে রাখলাম। সো এটা গেল হচ্ছে আমার থিম সেট আপ। সো এই মূলত আমি এই তিনটা থিমই ইউজ করি, এর বাইরে আর কিছু ইউজ করি না। এছাড়া আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট প্রজেক্টের জন্য আমি ভিএস কোডের ডিফল্ট থিম ইউজ করি, দ্যাটস ইট। থিম তো ইনস্টল করা হয়ে গেল, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী প্লাগিন ইউজ করি। আপনাদের অনেকের ধারণা যে আমি অনেক প্লাগিন ইউজ করে একেবারে ভরিয়ে ফেলেছি, কিন্তু আসলে তা নয়। আমি খুবই লিমিটেড নাম্বার অফ প্লাগিনস ইউজ করি এবং কাজ হয়ে গেলে আমি প্লাগিন ফেলেও দেই। এর কারণটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, আপনারা জানেন কি না জানি না, ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু ইলেকট্রনের ওপরে বেস করে বানানো, হ্যাঁ যেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, হ্যাঁ এবং এটা গিথাবের একটা প্রজেক্ট, ইলেকট্রন জেএস, সেইটার উপরে বেস করে বানানো, বানিয়েছে মাইক্রোসফট, কিন্তু গিথাবের ওপেন সোর্স এই জিনিসটাকে ইউজ করে। আচ্ছা, প্লাস এইটার কোড বেসে বেসিক্যালি আছে হচ্ছে ক্রোমিয়াম, হ্যাঁ যেটা দিয়ে গুগল ক্রোম ব্রাউজার তৈরি করা হয়েছে, সেই ক্রোমিয়ামের উপর বেস করে কিন্তু এই ভিজুয়াল স্টুডিও কোড বানানো, যা এই যে রেন্ডারিংটা হয়, আমরা যে ভিউটা দেখতে পাই সেটা হচ্ছে ক্রোমিয়ামের মাধ্যমে। সো গুগল ক্রোম ইন্টিগ্রেটেড এটার ভিতরে, এবং তার সাথে সাথে নোট জেএস ইউজ করে ফাইল সিস্টেম বা অন্যান্য জিনিসের অ্যাক্সেস নেওয়ার জন্য। সো ভিজুয়াল স্টুডিও কোড ইটসেলফ কিন্তু একটা
কি বলবো জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে তৈরি করা, ঠিক আছে? সো যার কারণে এটা জাভাস্ক্রিপ্ট ফ্রেন্ডলি একটা এডিটর, ঠিক আছে? বাট অন্যান্য পাইথন টাইথন সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভিএস কোড অনেক জোস একটা এডিটর। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে বানানো, সো তার মানে এটার মধ্যে কিছু পারফরমেন্স লিমিটেশন আছে। যদি আপনি বেশি প্লাগইন ইউজ করেন, অত্যধিক মাত্রায় বেশি প্লাগইন ইউজ করেন, তাহলে কিন্তু এডিটরটা স্লো হয়ে যাবে। সো আমি যেহেতু আমার অ্যাজ এ ডেভেলপার আমাদের জন্য ফার্স্ট পারফরমেন্সটা হচ্ছে সবার আগে জরুরি, দেখতে সুন্দর অনেক পরের কথা, ঠিক আছে? সো চেষ্টা করবেন প্লাগইন কমিয়ে রাখার জন্য। সো আমি যেহেতু আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমি কী কী প্লাগইন ইউজ করি, সো আমি বেসিক্যালি আমি জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমি নর্মালি পিএইচপি জাভাস্ক্রিপ্ট অনেক কিছুতেই কাজ করি। সো যেটা আমি জাভাস্ক্রিপ্টের জন্য যে যে প্লাগইনগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি যে প্লাগিনটার নাম আপনাদেরকে বলছি, বাই দ্য ওয়ে আমি একটা প্লাগিন ইনস্টল করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিএস কোড আইকনস। হ্যাঁ, আমরা থিম ইনস্টল করলাম, কিন্তু আমি নর্মালি এই যে ফাইল সিস্টেম আইকন যেগুলো আছে না, সেই আইকনগুলো আমি নর্মালি ভিএস কোড আইকনস ইউজ করি, ঠিক আছে? এই এই প্লাগিনটা ইউজ করি। সো এই প্লাগিনটা করে আমি সেটাকে সেট করে দিলাম, তাতে যেটা হবে আপনারা দেখবেন এই যে ফাইল সিস্টেমের আইকনগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এটা নিয়ে আপনারা কোশ্চেন করেছিলেন, অনেকে মনে করেছিলেন আমি ম্যাটেরিয়াল আইকন থিম ইউজ করি, কিন্তু আসলে না, আমি ভিএস কোড আইকন থিমস ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা প্লাগিন আমি ইনস্টল করলাম। আচ্ছা, আরেকটা যেটা খুবই প্রয়োজনীয় একটা প্লাগিন সেটা হচ্ছে লাইভ সার্ভার। এটা আমরা অনেকেই ইউজ করি, এটা হচ্ছে ঋত্বিকদের খুবই পপুলার একটা লাইভ সার্ভার, সবাই এটা ইউজ করে। নর্মালি আমরা যখন কোনো HTML বা কোনো কিছু নিয়ে কাজ করি, তখন ডাইরেক্ট এখান থেকে যেন আমরা সার্ভার ওপেন করে ব্রাউজারে খুলে ফেলতে পারি, তার জন্য এটা ইউজ হয়। এটা আপনারা অলরেডি জানেন অনেকে, সো এটা আমি ইউজ করি। আচ্ছা, এছাড়া আমি আরেকটা প্লাগিন ইউজ করি, সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ইউজফুল একটা টুল মনে হয়, কারণ এটার ইউজ কেস আপনারা নাম শুনেই বুঝতে পারছেন। যদি আমি এখানে একটা HTML ফাইল নেই, ধরেন index.html, তো আমি এখানে একটা বয়লার প্লেট কোড লিখি। আচ্ছা আচ্ছা, এখানে ধরেন আমি একটা ডিভ নিলাম, ঠিক আছে? সো এই ডিভটার মধ্যে ধরেন একটা H1 ট্যাগ আছে, সো আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এখন ধরেন কোনো একটা কারণে আমি ডিভটাকে ডিভ না দিয়ে আমি স্প্যান করতে চাই। খেয়াল করেন, আমার এখানে স্প্যান করার সাথে সাথে শেষেও কিন্তু স্প্যান হয়ে যাচ্ছে। H1 যদি আমি H2 করি, এটাও H2 হয়ে যাচ্ছে। সো এই অটো রিনেম ট্যাগটা জাস্ট এই কাজটাই করে, ঠিক আছে? সো আশা করি এটার ইউজ কেস আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ইউজফুল টুল। আচ্ছা, এবার আসি আমার ফোর্থ যে প্লাগিনটা, সেটা হচ্ছে পাথ অটো কমপ্লিট এই যেটা। হ্যাঁ, সো এই প্লাগিনটা যেটা আমাকে হেল্প করে সেটা হচ্ছে এই যে আমরা যখন রিয়্যাক্ট জেএস বা নোট জেএস এসব প্রজেক্টে কাজ করি, তখন আমরা যখন কোডিং আমরা বিভিন্ন এক্সটার্নাল প্যাকেজ হোক বা নোট জেএসের ক্ষেত্রে যদি ইন্টারনাল মডিউল হোক, সেটা যখন আমরা ইউজ করতে যাব, তখন আমাকে সুন্দর একটা সাজেশন দিয়ে দিবে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি আমার এখানে এটা একটা নোট জেএস প্রজেক্ট, ধরেন আমি এই জায়গাটায় নোটের ফাইল সিস্টেম মডিউলকে ইম্পোর্ট করব। সো আমি ধরেন লিখলাম কনস্ট্যান্ট fs ইজুকাল টু রিকোয়ার, আমি যদি এখানে এফ দিই, দেখেন এফ এস সাজেস্ট করছে আমাকে। সো এই পাথ অটো কমপ্লিটটা বেসিক্যালি এই কাজটাই হেল্প করে। এটা খুবই মানে আপনি যদি নোট মডিউলস ফোল্ডার থেকেও কোনো প্যাকেজ ইউজ করতে চান, সেটাও আপনাকে সাজেশন দিবে। সো এটা একটা ইউজফুল টুল, সো যার কারণে এটা আমি ইউজ করি। আচ্ছা, এছাড়া আমি আরেকটা খুবই বিউটিফুল একটা প্লাগইন ইউজ করি, সেটা হচ্ছে টার্বো কনসোল লগ। এটা আমার কাছে খুব কাজের লাগে। এটা যেটা আমাদেরকে করে সেটা হচ্ছে, আমি এটা ইনস্টল করে ফেলি, এটা যেটা আমাদেরকে করে যে আমরা যখন একটা বড় জেএস ফাইল থাকে, সেখানে যখন আমরা কনসোল ডট লগ করতে চাই বারবার, ঠিক আছে? সো আমাদেরকে কী করতে হয়, বিভিন্ন ভ্যারিয়েবল বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিবাগ করার জন্য কনসোল ডট লগ করতে হয়। টার্বো কনসোল লগ এই কাজটাকে খুব সহজ করে দেয়, ঠিক আছে? সেটা কীভাবে করে সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমি ভিএস কোডের শর্টকাট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন। সো এটা একটা প্লাগইন আমি ইউজ করি। আরেকটা আমি যেটা করি সেটা হচ্ছে, আপনারা অলরেডি যারা জানেন যে আমি আমার নোট জেএস ইনস্টলেশন সেট আপ টিউটোরিয়ালে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখানে আমি আপনাদেরকে লিন্টিং সেট আপ করে দেখিয়েছিলাম ইএস লিন্ট এবং প্রিটিআরের মাধ্যমে। সো সেই ইএস লিন্ট এবং প্রিটিআর প্লাগিনগুলো দুটাই আমি এখানে ইনস্টল করে রাখি ভিএস কোডে। এটা দিলাম ইএস লিন্ট, আর একটা হচ্ছে প্রিটিআর। সো ইএস লিন্ট বেসিক্যালি লিন্টিংয়ে হেল্প করে, মানে আমার কোডে কোনো এরর হলে সাজেস্ট করে, আর প্রিটিআর হচ্ছে আমার কোড ফরম্যাটিংয়ে হেল্প করে, ঠিক আছে? সো এই দুটো জিনিস আমি সেট আপ করলাম, কিন্তু আমি পার্সোনালি রেকমেন্ড করবো না যে আপনারা গ্লোবালি আপনার সিস্টেমে npm ইনস্টল -g দিয়ে প্রিটিআর -g দিয়ে ESLint এটাও ইনস্টল করেন, কারণ অনেকেই এই কাজটা করেন, মেশিনে একটা ESLint সেট আপ করে রাখেন, তাতে যেটা হয় আপনি যখন কোনো প্রজেক্ট করেন তখন সেই প্রজেক্টটা আপনার মেশিনের ESLintটাকে ইউজ করে, ঠিক আছে? কিন্তু আমি পার্সোনালি প্রেফার করবো যে না, আপনারা সেটাকে, আমি যেভাবে আমার নোট জেএস ইনস্টলেশন সিরিজে দেখিয়েছিলাম সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সেট আপটা প্রজেক্টে রাখাটাই ভালো, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি ভিএস কোডের জন্য এই প্লাগিনটা ইনস্টল করব, ঠিক আছে, যেটা আমাদেরকে ভিএস কোডের বিভিন্ন সেটিংস করতে হেল্প করবে, কিন্তু
এই যে npm ইনস্টলের মানে প্যাকেজটা যেটা ESLint এবং Prettier সেটা আমরা প্রজেক্টেই রাখবো, প্রজেক্টের ডেভ ডিপেন্ডেন্সিসে রাখবো, ঠিক আছে? তাতে যেটা সুবিধা হবে, আপনি যখন প্রজেক্টটা কোনো জায়গায় শেয়ার করবেন তখন যে আপনার কোডটা পাচ্ছে সে যেন আপনার ওই ডেভ ডিপেন্ডেন্সিস সহ যদি ইনস্টল করে নেয় তাহলে সে যেন একই রকমের একটা কী বলবো ফিলিংস পায়, ঠিক আছে? কারণ আপনার ESLint ভার্সন তার মেশিনের ESLint ভার্সনের সাথে কলিট করতে পারে। সো দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক ESLint, প্রজেক্ট স্পেসিফিক Prettier নোট প্যাকেজটা ইউজ করা। কিন্তু VS কোডের জন্য এই প্লাগিনটা আপনার লাগবেই। হ্যাঁ, সেটা কেন লাগবে সেটা আমি একটু পরে যখন সেটিংস দেখাবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, সো এই দুটা গেল আরেকটা আরও ইম্পর্টেন্ট দুটা প্লাগিন। এছাড়া যারা রিয়্যাক্টে কাজ করেন তাদের জন্য ES7, হ্যাঁ, রিয়্যাক্ট নামে আরেকটা রিয়্যাক্ট স্নিপেটস নামে একটা একটা খুব ইউজফুল একটা আছে। সেখানে বেসিক্যালি যেটা হয়, এই প্লাগিনটা যেটা করে আপনাকে বেশ কিছু শর্টকাট দেয়। যেমন ধরেন আপনি রিয়্যাক্টের ইম্পোর্ট করবেন, IMP ট্যাব দিলেই চলে আসবে। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এখানে যদি আমি একটা রুটেই রাখি, যদি আমি একটা JSX ফাইল নেই রিয়্যাক্টের, হ্যাঁ, সেখানে আমি যদি IMP ট্যাব দিই, দেখেন ইম্পোর্ট সামথিং, তারপরে আমি যদি এই দেখেন আমি ধরেন ইম্পোর্ট এখানে ধরেন দিব রিয়্যাক্ট, হ্যাঁ, তারপরে ধরেন এখানে দিব রিয়্যাক্ট, এই খুব সহজে করা যায়। সো এই শর্টকাটগুলো করতে হেল্প করে এই প্লাগিনটা। সো এটা একটা ইউজফুল প্লাগিন, বুঝতেই পারছেন। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা গেল আর একটা প্লাগিনের এক্সাম্পল। এছাড়া আমি আর একটা মজার প্লাগিন ইউজ করি যেটা নর্মালি টিউটোরিয়াল বানানোর জন্য আমার কাজে লাগে, সেটা হচ্ছে ইমোজি স্নিপেটস। হ্যাঁ, যারা আপনারা কোডের মধ্যে আমাকে অনেক সময় ইউজ করতে দেখেছেন ইমোজি, হ্যাঁ, সেটাকে তাড়াতাড়ি করার জন্য বা শর্টকাট করার জন্য আমি এই প্লাগিনটা ইউজ করি। এটা বেসিক্যালি যেটা করে, খুবই পপুলার একটা ওয়েবসাইট আছে emojipedia.org, হ্যাঁ, ইমোজির একটা ডাটাবেস, সেইখান থেকে বেসিক্যালি আমি ইমোজি শর্টকাট দিয়ে এখানে লিখতে পারি। যেমন ধরেন আমি আমার এই JS ফাইলে একটা ইমোজি দিতে চাই কোনো একটা জায়গায়, ঠিক আছে? সো ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবলের নামই দিব একটা ইমোজি। সো একটা কোলন দিয়ে আমি যদি দিই হ্যাপি, দেখেন এই যে হয়ে গেল, ইকুয়াল টু ধরেন আমি দিলাম হ্যাপি, ঠিক আছে? সো ইমোজি ইউজ করতে যদি আপনারা চান কোডের মধ্যে, এটা খুব একটা ইউজফুল কিছু না, জাস্ট ফর ফান, ঠিক আছে? সো এই প্লাগিনটাও আমি ইউজ করি। সো নর্মালি এই কয়টা প্লাগিনই আমি ইউজ করি আমার VS Code সেটআপে, এর বাইরে আমি নর্মালি করি না, এবং অপ্রয়োজনীয় প্লাগিন আসলে ফেলেও দেই, আমি কাজ হয়ে গেলে ফেলে দিই। যেমন যখন আমি PHP নিয়ে কাজ করবো, PHP-র জন্য দু একটা প্লাগিন যদি প্রয়োজনীয় হয় ইউজ করবো, করে PHP প্রজেক্ট শেষ হয়ে গেলে আমি ওটা ফেলে দিই, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে, কারণ আমি বললাম তো যে প্লাগিন ইনস্টলেশন VS Code-কে দুর্বল করে। এবার আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে ESLint এবং Prettier প্লাগিনটা আমি সেট আপ করলাম, সেটার ফরম্যাটিংয়ের জন্য আমি অলরেডি আমার Node.js টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, বাট সেটাকে কমপ্লিটলি এখন আমার সেট আপ হয়নি। আমি VS Code-এর প্লাগিনটা ইনস্টল করেছি, ঠিক আছে, কিন্তু আমি এখনও ইন্টিগ্রেশনটা ঠিক মতো করিনি, সেটিংসগুলো ঠিক করিনি। তো সেটা করার জন্য আমি যেটা করছি, আমার settings.json ফাইলে যাচ্ছি, এবং সেখানে যে এই যে দেখেন আমার এডিটর সেকশনের জন্য কিছু কোড আছে, কার্সারের জন্য আছে, টার্মিনালের জন্য আছে, আমি এখানে কোড ফরম্যাটিংয়ের জন্য একটা ব্লক পেস্ট করছি, এই কোডটাও আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হয়, এই যেটা করে Prettier-কে ডিফল্ট ফরম্যাটার তৈরি করে। এছাড়া জাভাস্ক্রিপ্টের জন্য এবং জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট এই দুটা ভার্সনের জন্য আমি ফরম্যাটিংটা অটো ফরম্যাটিংটা অফ করে রেখেছি, হ্যাঁ, এবং ফরম্যাট অন সেভ বাই ডিফল্ট ট্রু আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্টের জন্য ফরম্যাট সেভটা ফলস করে রেখেছি। কারণ এইটা আমি বেসিক্যালি যেটা করব, এই ফরম্যাটিংটা আমি Prettier-কে দিয়ে করাবো না, আমি বেসিক্যালি ESLint-কে দিয়ে এই ফরম্যাটিংটা করাতে চাই আমার প্রজেক্টে, হ্যাঁ। তো এই কারণে আমি এখানে এই এই দুটার জন্য এই দুটা মানে HTML এর ক্ষেত্রে Prettier-ই ফরম্যাট করবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্টের ক্ষেত্রে বেসিক্যালি ESLint ফরম্যাটিংটা করবে, কিন্তু Prettier-কে কাজে লাগিয়ে। সো কন্ট্রোলটা ESLint-এর হাতে দেওয়ার জন্য এই কাজটা আমি বেসিক্যালি করেছি, ঠিক আছে? সো এই পুরো কোডটাই আসলে মুখস্থ করতে হবে না আপনাদেরকে, কপি করে পেস্ট করে দেবেন, আমি আপনাদেরকে পুরো সেটিংস ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? সো এই সেটিংসটা আমি এখানে এখানে করে দেখালাম, এবং এটা নিয়ে ডিটেলস আমি বলেছি আমার Node.js ইনস্টলেশন টিউটোরিয়ালে। সো এটা করলেই বেসিক্যালি আপনার হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ESLint-টা কিন্তু প্রপারলি সেট আপ হয়নি। কেন হয়নি? যেহেতু আমি ম্যাকে আছি এ কারণে হয়নি, উইন্ডোজে সম্ভবত হয়ে যাবে এটুকু করার পরেই। কিন্তু ম্যাকে আমাকে যেটা করতে হচ্ছে, যেহেতু এটা এরর দেখাচ্ছে, আমাকে এটা ক্লিক করলে দেখেন আমাকে জাস্ট বলছে যে তোমাকে অ্যালাউ করতে হবে, জাস্ট একটা পারমিশনের ব্যাপার। সো আমি অ্যালাউ এভরিওয়্যার দিয়ে দিলাম, এখন আমার ESLint সেট আপটা কমপ্লিট হলো। দেখেন আমি এখন JSON ফাইলে Ctrl+S চাপলাম, অটো ফরম্যাটিং হয়ে গেল, ঠিক আছে, সুন্দর সাজিয়ে ফেললাম। সো আমি ধরেন এই জিনিসটাকে ট্যাব দিয়ে অনেক দূরে সরিয়ে দিলাম, দিয়ে যে আমি Ctrl+S দিব, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমার এই হচ্ছে আমার মোটামুটি কোড ফরম্যাটিংয়ের জিনিসটাও সেট আপ হয়ে গেল। আমি আপনাদেরকে VS Code-এর আরেকটা বিউটিফুল ফিচার দেখাবো, সেটা হচ্ছে ইউজার স্নিপেটস। আপনারা যদি এই যে কোড
আমি যদি এখানে প্রেফারেন্সে যে এই যে ইউজার স্নিপেট সেকশনে যাই তাহলে আমাকে দেখাচ্ছে যে তুমি কি কি ইউজার স্নিপেট তৈরি করতে চাও কোন ল্যাঙ্গুয়েজের জন্য। লাইক ধরেন আপনি জাভাস্ক্রিপ্টে আপনি console.log সামথিং করেন, তাই না? console.log এই কাজটা বারবারই আপনাকে করতে হয়। আপনি যদি নিজে এটার জন্য আপনার নিজস্ব পছন্দের একটা শর্টকাট তৈরি করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। সো বেসিক্যালি এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজের জন্য স্নিপেট বানাতে চাচ্ছেন। সো আমি দিলাম ধরেন জাভাস্ক্রিপ্টের জন্য বানাতে চাচ্ছি, সে আমাকে একটা বয়লার প্লেট দিয়ে দিয়েছে, সেখানে ডিরেকশনও দিয়ে দিয়েছে। সো বেসিক্যালি এটা যেটা করে আমি একটা console.log এর জন্য ধরেন আমি একটা কি বলবো আমি একটা স্নিপেট বানাচ্ছি। সো এটা যেটা করে আমি এটা কমেন্ট দিয়ে রাখলাম এবং এখানে আমি লিখলাম ধরেন console.log স্নিপেট শর্টকাট আর কি। সো সেটা আমি কীভাবে বানাবো এটার একটা টাইটেল দিলাম, ধরেন প্রিন্ট টু কনসোলে লিখলাম, আমি প্রিফিক্স দিচ্ছে লগ, মানে লগ মানে কোনটা দিলে মানে কোনটা লিখলে এডিটর আপনাকে সাজেস্ট করবে সেই জিনিসটা। ধরেন এটা লগই রাখলাম, এখানে দেখেন অলরেডি দিয়েই দিয়েছে সে। সো এটা যদি আমি এখন কন্ট্রোল এস দেই, তারপরে যদি আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে যাই, এটা আমি ক্লোজ করে দিলাম, আমি ধরেন আমার যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে গেলাম, এখানে ধরেন এই যে অ্যাপ না এটার পরে ধরেন আমি console.log করতে চাই। সো আমি জাস্ট কী করবো লগ, এই দেখেন আমাকে সাজেস্ট দিচ্ছে দেখেন প্রিন্ট টু কনসোল। সো এটা সিলেক্ট করে আমি ট্যাব সরি লগ এই যে প্রিন্ট টু কনসোল ট্যাব এটা দিলেই দেখেন আমাকে অটোমেটিক কিন্তু কার্সারটাকেও এখানে নিয়ে ফেলেছে। সো এখানে আমি জাস্ট নিয়ে ডাইরেক্ট ইয়ে করে দেবো হ্যালো ওয়ার্ল্ড। সো এরকম স্নিপেট আপনারা বানাতে পারেন। সো ইউজার স্নিপেট নিয়ে যারা পড়াশোনা করতে চান গুগলে সার্চ দিলেই ইউজার স্নিপেটের সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবেন, ঠিক আছে? সো এটা ভিএস কোডের একটা কুল ফিচার। সো এই ইউজার স্নিপেটটাকে কাজে লাগিয়েই কিন্তু একটু আগে যে প্লাগিনটা ইনস্টল করলাম, এই যে ES7 যে প্লাগিনটা আমি ইনস্টল করেছিলাম, সেটা কিন্তু বেসিক্যালি এই ধরনের স্নিপেট বানিয়ে বানিয়েই আপনার জন্য এরকম ডিফল্ট কিছু স্নিপেট বানিয়ে দিয়েছে যার কারণে আপনি এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? সো এইটা ভিএস কোডের একটা বিউটিফুল ফিচার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভিএস কোডে কিছু কিবোর্ড শর্টকাট, যেটা আপনারা ইনফ্যাক্ট আপনারা যদি গুগল করেন তাহলেও পাবেন। এই যে ভিএস কোডের একটা চিটশিট আছে, হ্যাঁ, ভিএস কোড অফিসিয়াল ওয়েবসাইটে উইন্ডোজের জন্য শর্টকাট আপনারা এখানেই দেখতে পাবেন। সো আমি যেহেতু ম্যাকে আছি আমি ম্যাকের জন্য কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি, একই সাথে উইন্ডোজেরটাও বলছি। সো শর্টকাটগুলো আসলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয়। বাই দ্য ওয়ে শর্টকাট কিন্তু বসে বসে মুখস্ত করতে বসবেন না, হ্যাঁ, যখনই কাজ করবেন যদি আপনি শর্টকাট সম্পর্কে খুব একটা ফ্যামিলিয়ার না হয়ে থাকেন শর্টকাটগুলো মাঝে মাঝে ইউজ করার চেষ্টা করবেন, দেখে দেখে ইউজ করার চেষ্টা করবেন এবং কোড করতে করতে একসময় দেখবেন এটা আপনার আয়ত্তে চলে এসেছে, বসে বসে মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? সো বেসিক জিনিসগুলো কিছুদিন পরে দেখবেন এমনি আপনার হাতে চলে আসছে। সো সবার প্রথমে আমি যে শর্টকাটটা দেখাতে চাই সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের কমান্ড প্যালেট কীভাবে ওপেন করতে হয়, ঠিক আছে? সো কমান্ড প্যালেট মানে এই যে কমান্ড শিফট পি, আমি যদি আমার ম্যাকে দিলাম কমান্ড শিফট পি, ঠিক আছে, উইন্ডোজে যেটা হবে কন্ট্রোল শিফট পি। সো এখানে গেলে আমরা এখানে কিছু কমান্ড এই যে দেখেন আমাকে কিন্তু অলরেডি অনেক কিছু দেখাচ্ছে। সো ধরেন আমি এই এডিটরটাকে রিলোড দিতে চাই, হ্যাঁ, আমার এই উইন্ডোটাকে রিলোড দিতে চাই। সো আমি রিলোড উইন্ডো দিলাম, এই যে আমার ভিএস কোডটা রিলোড হয়ে গেল। সো এটা একটা শর্টকাট আরেকটা। আচ্ছা, এবার হচ্ছে এই যে কমান্ড প্যালেট দেখলাম একটু আগে, এবার আমরা দেখব ফাইল কমান্ড প্যালেট, মানে এখানে আমি কমান্ড শিফট পি দিব না, কমান্ড পি দিচ্ছি, ঠিক আছে? সো কমান্ড পি যেটা করে, বাই দ্য ওয়ে আমার সম্ভবত কমান্ড শিফট পি, আমার স্ক্রিনকাস্ট মোডটা অফ হয়ে গেছে, স্ক্রিনকাস্ট মোডটা আমি আবার অন করলাম। আচ্ছা, কমান্ড পি, সো কমান্ড পি দিলে যেটা হবে আপনাকে ফাইল সাজেস্ট করছে। দেখেন আপনি ধরেন আপনার এই প্রজেক্টের মধ্যে কোনো একটা ফাইল খুঁজছেন, যেমন ধরেন আপনি http.js ফাইলটা খুঁজছেন, দেখেন সাজেস্ট করছে এবং তারপরে এন্টার দিলে ফাইলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? সো এটা একটা গুড শর্টকাট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি যদি নতুন কোনো ট্যাব ওপেন করতে চান, ঠিক আছে, যে একটা নিউ ট্যাব ওপেন করবেন তাহলে কমান্ড এন ম্যাকে, ঠিক আছে, উইন্ডোজে কন্ট্রোল এন, তাহলে এই যে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, এটা একটা শর্টকাট। তারপরে হচ্ছে ট্যাব ক্লোজ করতে চান, যেটা ওপেন আছে সেটা, সো আমি কমান্ড ডাব্লু দিলে আমার ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে সেটা কন্ট্রোল ডাব্লু হবে। আচ্ছা, আর আরেকটা হতে পারে যে অলরেডি ওপেন করা ট্যাব যেটা আমি ক্লোজ করেছি সেটা যদি আমি কমান্ড শিফট টি দেই তাহলে আমার যেটা ক্লোজ করেছি সেটা রিসেন্টলি ক্লোজ ট্যাবটা আবার ওপেন হয়ে যাবে, দেখেন আমি আরেকবার দিলে আমার আগেরটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কন্ট্রোল ট্যাব, যেটা দিলে আমি ট্যাবের মধ্যে সুইচ করতে পারবো। এই যে দেখেন আমি ইন্ডেক্স http.js এ আছি, আমি index.js এ গেলাম, আবার কন্ট্রোল ট্যাব দিয়ে আমি http.js এ গেলাম। সো এটা একটা ইউজফুল শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কোনো একটা যদি নির্দিষ্ট লাইনে যেতে চাই, হ্যাঁ, যেমন ধরেন আমি ধরেন 10 নম্বর লাইনে যেতে চাই, তাহলে আমি কন্ট্রোল জি দেব, তারপরে আমি 10 দেবো, এই যে আমি 10 নম্বর লাইনে গিয়ে পড়লাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে বাম পাশে যে এক্সপ্লোরার সেকশনটা আছে না, এটাকে যদি আপনি হাইড শো হাইড করতে চান, ম্যাকে হচ্ছে কমান্ড বি, ঠিক আছে, আপনাদের উইন্ডোজে হবে কন্ট্রোল বি। সো আমি আরেকবার কমান্ড বি দিলে আবার এটা
মানে টগল হবে আর কি। সো এটা একটা ইম্পর্টেন্ট, মানে এটা এটা বেশ ভালো মানে ভালোভাবেই কাজে লাগতে পারে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আমি মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা দেখবেন আমি কোড করার সময় অনেক সময় এটা ইউজ করি এবং অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন যে আপনি এটা কীভাবে করেন, ঠিক আছে। সো সেটা হচ্ছে আমি মাল্টিপল কার্সার নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আপনি এই যে রাইট শব্দটা, হ্যাঁ, বা ধরেন যে সার্ভার, হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনার এই ফাইলে যত জায়গায় সার্ভার এই ফাইলটা আছে সব জায়গায় কার্সার একসাথে নিতে। সো আমি যেটা করব এটার জন্য কমান্ড শিফট এল, কমান্ড শিফট এল, দেখেন প্রত্যেকটার সাথে আমার একটা কার্সার চলে এসছে। সো আমি যখন টাইপ করব সবগুলো চেঞ্জ হবে, ক্লিয়ার। সো এটা হচ্ছে একটা, যেমন আমি যদি এখানে সার্ভারকে ধরেন লিখে দিতে চাই, ধরেন সার্ভার্স, তাহলে সার্ভার্স হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, খুবই বেশি ইউজ করি আমি এটা এবং খুবই কাজে লাগে আমাদের। সো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এছাড়া মাল্টিপল কার্সার তো আমরা দেখলাম যে অল ম্যাচিং ওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। কিন্তু আমরা যদি নেক্সট ম্যাচিং ওয়ার্ড, যেমন ধরেন এই সার্ভারটা, আপনারা খেয়াল করেন যে ক্রিয়েট সার্ভারেও কিন্তু আমার হয়ে যাচ্ছিল। সো সেটাকে যদি ইগনোর করতে চান, হ্যাঁ, আপনি যদি চুজ করতে চান যে কোনটা আসলে আমি দেখতে চাই, তাহলে কমান্ড ডি দিতে যাবেন। এই যে কমান্ড ডি মানে পরেরটা, তারপরে আবার কমান্ড ডি মানে তারপরেরটা, মানে আপনি ধরেন সবগুলো চাচ্ছেন না, আপনি পরপর যেতে চাচ্ছেন, প্রথম দুইটাকে করতে চাচ্ছেন, তাহলে আপনি কমান্ড ডি দিয়ে দিয়ে একটা একটা করে নেভিগেট করতে পারবেন এবং কার্সার একটা একটা করে বসাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি আমরা আপনার মানে ফাইন্ড এবং রিপ্লেস করতে চাই, মানে ধরেন একটা মানে একটা ওয়ার্ডকে আমরা পুরো ইয়েতে রিপ্লেস করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমান্ড অপশন এফ ম্যাকে, কমান্ড অপশন এফ, ঠিক আছে। এই যে ফাইন্ড এবং রিপ্লেস ওপেন হয়ে গেছে। উইন্ডোজের ক্ষেত্রে যেটা হবে কমান্ড এইচ হবে, ঠিক আছে। ম্যাকে কমান্ড এইচ দিলে আসলে স্ক্রিন হাইড হয়ে যায়, যার কারণে এটা কাজ করে না। সো আমরা এখানে ফাইন্ড এবং রিপ্লেস ইউজ করতে পারি। কী দিয়ে ফাইন্ড করবো, কী দিয়ে রিপ্লেস করবো দিয়ে এন্টার দিলেই আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কী বলবো শর্টকাট। এরকম আরও অসংখ্য শর্টকাট আছে, যেমন ধরেন আপনি কন্ট্রোল কমা দিলে আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে, উইন্ডোজও তাই, কন্ট্রোল কমা দিলে টার্মিনালটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন আপনি আপনার এই যে ফাইলটা আছে, ঠিক আছে, সেই ফাইলের লাস্ট লাইনে যেতে চান, ধরেন আপনি এই জায়গাটায় আছেন, আপনি লাস্ট লাইনে যেতে চান, ঠিক আছে। সো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ম্যাকের ক্ষেত্রে কমান্ড রাইট অর লেফট। আপনি যদি এইখানে আছেন, আপনি ধরেন ফার্স্টে যাবেন, ফার্স্টে আবার লাস্টে যাবেন, তাহলে আমি কমান্ড দিয়ে অ্যারো ইউজ করছি ম্যাকের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আপনার যদি উইন্ডোজে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে হোম অর এন্ড। উইন্ডোজে তো হোম আর এন্ড দুইটা বাটন থাকে, খুব সিম্পল। হোম বাটনে চাপ দিলে শুরুতে চলে যাবে লাইনের, এন্ডে চাপ দিলে আপনার লাস্টে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে চান, হ্যাঁ, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে চান, মানে মুভ বাই ওয়ার্ড, তাহলে আপনি যেটা করবেন অপশন ম্যাকের ক্ষেত্রে অপশন রাইট অর লেফট। এই যে আমি রাইট দিলে একটা একটা করে ওয়ার্ড ধরে ধরে সে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, লেফট দিলে এদিকে যাচ্ছে, ঠিক আছে। সো উইন্ডোজের ক্ষেত্রে এটা হবে কন্ট্রোল রাইট অর লেফট, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি একদম ফাইলের এন্ডে চলে যেতে চান, ঠিক আছে, তাহলে ম্যাকের ক্ষেত্রে কমান্ড দিয়ে যেটা করতে হয় লাস্ট, মানে আমার ডাউন অ্যারো দিতে হয়, আর আপ দিলে শুরুতে চলে যায়, ঠিক আছে। সো ইয়ের ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে এটা হবে কন্ট্রোল দিয়ে হোম অর এন্ড। আপনি শুধু হোম দিলে লাইনের শুরুতে যায় উইন্ডোজে, আর যদি কন্ট্রোল হোম দেন তাহলে মানে একদম কী বলবো ফার্স্টে চলে যায়, মানে কন্ট্রোল চাপ দিলে পুরো ফাইলের মধ্যে সে অপারেট করে। সো এরকম অসংখ্য শর্টকাট আছে, আমি অলরেডি আপনাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব, এই যে এই লিঙ্কটা, এখান থেকে আপনারা চাইলে এটাকে এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। সো এই ছিল ভিজুয়াল স্টুডিও কোডের কিছু শর্টকাট সেট আপ, হ্যাঁ, মানে কিছু শর্টকাট সেট আপ। তো এছাড়া আমি আপনাদেরকে একটু আগে যখন টার্বো কনসোল লগ যেটা, সেটা যখন সেট আপ করেছিলাম প্লাগইনটা, তখন আমি বলেছিলাম শর্টকাট দেখানোর সময় আমি সেটার কিছু শর্টকাট আপনাদেরকে দেখাবো, সেটা এখন আমি আপনাদেরকে দেখাই চলেন। টার্বো কনসোল লগের ব্যবহার আপনারা দেখবেন যেটা কত বিউটিফুল। আমি আমার এই ফাইলটাতে যাচ্ছি ইন্ডেক্স ডট জেএস, সেখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। তো ধরেন এই যে অল কোডস, হ্যাঁ, আপনি অল কোডসটা আমি ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে আমি যেটা করছি কন্ট্রোল, এই বাই দ্য ওয়ে টার্বো কনসোল লগের কমান্ডগুলো উইন্ডো এবং ম্যাকে সেম, উইন্ডোজ এবং ম্যাকে সেম, কারণ এটা যেহেতু প্লাগইন ডেভেলপার ইন্টেলিজেন্টলি একই রকম দিয়েছে আর কি। সো কন্ট্রোল অপশন এল, এটা যদি আমি দেই দেখেন এই অল কোডসের নিচে কনসোল ডট লগ কিন্তু অটোমেটিক এসে গেছে, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি দুইটা ভ্যারিয়েবলের নিচে এটা করতে চান, যেমন ধরেন অল কোডস আমি সিলেক্ট করলাম, অপশন চেপে ধরে বা উইন্ডোজে অল্টার চেপে ধরে আপনি যদি র্যান্ডম নাম্বার এটাও ডাবল ক্লিক করেন, দুইটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি ওই একই কমান্ডটা দিবেন কন্ট্রোল অপশন এল, ঠিক আছে। এটা দিলে যেটা হবে, এ দেখেন দুইটার নিচেই
কনসোল ডট লগ হয়ে গেছে। সো বুঝতে পারছেন বিগ ফাইলে কত সুবিধা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনি যে এটা কনসোল ডট লগ দিয়ে ফেললেন, আপনি যদি সবগুলোকে একসাথে ডিলিট করে দিতে চান তাহলে হচ্ছে শিফট শিফট অপশন ডি, আপনার ক্ষেত্রে শিফট অল্টার ডি, সবগুলো একসাথে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, আবার ধরেন আমি আগেরটা ফেরত আনি, আপনি ধরেন সবগুলো কনসোল ডটকে ডিলিট করতে চান না, একসাথে আপনি এগুলোকে কমেন্ট করতে চান, তাহলে শিফট অপশন সি, ঠিক আছে। দেখেন সবগুলো কমেন্ট আউট হয়ে গেছে। এখন যদি আবার সবগুলোকে আপনি আনকমেন্ট করতে চান তাহলে শিফট অপশন বা অল্টার আপনাদের ক্ষেত্রে ইউ দিলে দেখেন সব আবার আনকমেন্ট হয়ে গেছে। বিউটিফুল একটা জিনিস, অনেক প্রোডাক্টিভিটি এনে দেয়। কনসোল ডট লগ আমাদের বারবার করতে হয়, এই কাজটা খুব সহজে আপনারা করতে পারবেন টার্বো কনসোল লগ ইউজ করলে, ঠিক আছে। ফাইনালি আমি আপনাদের জন্য একটা গিফট দিতে চাই, সেটা হচ্ছে সবাই আমার টার্মিনাল নিয়ে বারবার কোশ্চেন করেছেন। বাই দ্য ওয়ে এখন কিন্তু যেহেতু আমি ভিএস কোড নর্মালি সেট আপ করেছি, আপনারা আমার টার্মিনালে যেসব জিনিসপাতি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে আমি অনেক কাস্টমাইজেশন করেছি, যেটা করতে যাওয়াটা আসলে আপনাদেরকে দেখানো অনেক বড় হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে বেসিক একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে আইকনগুলো মিসিং আছে, কারণ আমার এখানে আমি একটা ফন্ট ইউজ করেছি, আইকনিক ফন্ট, যে ফন্টটা এখন এখানে ইনস্টল করা নাই, যার কারণে এখন দেখাচ্ছে না, কারণ আমি ভিএস কোড নতুন করে সেট আপ করেছি। সো বেসিক্যালি আমি যেহেতু ম্যাকে আছি, আমি খুবই পপুলার একটা ম্যাকের টার্মিনাল হচ্ছে ZSH, ঠিক আছে, এখন কারেন্টলি। সো সেখানে omyzsh.sh নামে একটা খুব জোস একটা প্লাগইন আছে, আমি আসলে সেটা ইউজ করি, যেটার কারণে আমার টার্মিনালে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট দেখেন এবং বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখেন। বাট নর্মালি আপনাদের সিস্টেমে যে টার্মিনালটা থাকে, ঠিক আছে, সেই টার্মিনালটা আপনারা ইউজ করতে পারেন আমার মতো, সেটা হচ্ছে হাইপার টার্মিনাল, এই যেটা আপনারা এখন আমাকে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই হাইপার টার্মিনালের ওয়েবসাইটে আপনারা যদি হাইপার টার্মিনালের ওয়েবসাইটে যান, hyper.is, বাই দ্য ওয়ে এই হাইপার টার্মিনালটা তৈরি করেছে নেক্সট জেএস এর যে কোম্পানি, বিখ্যাত নেক্সট জেএস, যেটা যারা আপনারা রিসেন্টলি খুব নাম শুনছেন, রিয়্যাক্টের একটা খুবই পপুলার ফ্রেমওয়ার্ক, খুবই জোস একটা ফ্রেমওয়ার্ক, আমি পার্সোনালি অবশ্যই এটাকে রেকমেন্ড করি। সো নেক্সট জেএস এর যে কোম্পানি, হ্যাঁ, ভার্সেল, তারা বেসিক্যালি এই কোম্পানির এই হাইপার জেএসটা এনেছে। সো এটা ম্যাকের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে, আপনারা ইনস্টল করে ইউজ করতে পারেন, অনেক কাস্টমাইজেশন আছে, ডকুমেন্টেশনে দেখলেই বুঝবেন। সো আমি বেসিক্যালি এই হাইপার টার্মিনালটা আমার সিস্টেমে ইউজ করি, এবং এই হাইপার টার্মিনালটাই আমার এই ম্যাকের টার এই এই জায়গাটাতে, যেহেতু ভিএস কোড কী করে সিস্টেমের ডিফল্ট টার্মিনালটাকে এখানে দেখায়, তো সেইটাই সে আসলে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে টার্মিনালকে সুন্দর করার জন্য এরকম কোনো প্লাগইন ইনস্টল করা ছাড়াই আপনারা করতে পারেন, প্লে খেলা করতে পারেন, সেটার জন্য আমি আপনাদেরকে একটা গিফট দেবো, সেটা হচ্ছে আমি নিজে বসে বসে আপনাদের জন্য একটা টার্মিনাল কী বলবো একটা কাস্টমাইজেশন তৈরি করেছি ভিএস কোডের কনফিগারেশন ইউজ করে, ভিএস কোডের ডকুমেন্টেশন ফলো করে। তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি টার্মিনাল। আচ্ছা, আমি আমার এই ইয়েটা বাদ দিয়ে দিই এখন, আপনাদেরকে এটা তো দেখানোর আর প্রয়োজন নাই। হ্যাঁ, টার্মিনাল কাস্টমাইজেশন বা টার্মিনাল কালার কাস্টমাইজেশন আর কি, টার্মিনালের চেহারা সুন্দর করা। সো আমি একটা ডিফল্ট সেটিং এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো এটা আমি দিয়ে দিলাম, এখানে কেন আমাকে এরর দিচ্ছে, ওভার রাইটস, আচ্ছা আমার মনে হয় ওয়ার্ক বেঞ্চ এর আগে ইউজ করা হয়েছে, ওয়ার্ক বেঞ্চ ডট কালার কাস্টমাইজেশন দেখি একটু, এই যে হ্যাঁ, না, workbench dot color customizations কেন এরর দিচ্ছে, দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য টার্মিনাল দিস অ্যালোস কালারিং দ্য টার্মিনাল ডিফল্ট, আচ্ছা কমা, ও সরি এখানে একটা কমা মিস হয়েছে, কারণ সরি। সো ওয়ার্কবেঞ্চ ডট কালার কাস্টমাইজেশনস আমি একটা আপনাদেরকে সেট আপ করে দিলাম, এটা যেটা হবে আপনার টার্মিনালের চেহারাটা একটু চেঞ্জ করবে, সুন্দর। সো আপনারা যেটা এটা যদি ইউজ করতে চান করতে পারেন, উইদাউট এনি প্লাগইন আপনি একটা সুন্দর টার্মিনাল দেখতে পাবেন, ঠিক আছে। আপনার থিমের সাথে সামঞ্জস্য রেখে ইউ ক্যান প্লে উইথ দিস কালার্স, এবং এখান দিয়ে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো এটা আমি আমার এখান থেকে সরিয়ে দিচ্ছি, বাট আমি যখন গিটহাবে পুশ করব আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। সো আর হাইপার টার্মিনালের ক্ষেত্রে আপনারা উইন্ডোজে ইউজ করতে পারবেন, হাইপার টার্মিনালের অনেক ফিচার আছে, হাইপার টার্মিনাল ইনফ্যাক্ট দেখেন আমি যখন টাইপ করছি তখন এই যে গ্লো দিচ্ছে, হ্যাঁ, এটা বেসিক্যালি হাইপার টার্মিনালের হাইপার পাওয়ার নামে একটা প্লাগইন আছে, সেটা আমি ইউজ করেছি। সো এটা আপনারা হাইপার টার্মিনালের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, ঠিক আছে। সো আমি পার্সোনালি রেকমেন্ড করি না এগুলো ইউজ করা, এগুলো জাস্ট আমি ফর ফান ইউজ করি, কারণ যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি, হ্যাঁ, আপনাদেরকে সামনে একটা সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে কিছু প্রেজেন্ট করার জন্য এগুলো মেইনলি আমি করি, বাট দিস ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু ইউর প্রোডাক্টিভিটি, ঠিক আছে। সো রাদার এইসব জিনিসপাতি আপনার মেশিনকে স্লো করে অনেক ক্ষেত্রে। সো আমি পার্সোনালি রেকমেন্ড করি না এগুলো, তারপরেও যদি আপনারা এত আগ্রহ আপনারা দেখতে চেয়েছেন সেই জন্যই আমি আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আমার ভিএস কোড এডিটর এবং টার্মিনালের সমস্ত সেট আপ
চেহারা কিভাবে আসছে হ্যান ত্যান এগুলো নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল, সেগুলোর উত্তর আমি দিলাম একটা ভিডিওর মাধ্যমে। সো পরবর্তীতে যখনই আপনারা কমেন্ট করবেন আমি যেন এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? দ্যাটস ইট। সো খুব বেশি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল না, বাট যারা দেখতে চান তারা দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা ছিল। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়ালটা, আশা করি আপনাদের যদি আপনারা হয়তো নতুন কিছু জানতে পেরেছেন, আর হয়তো অনেকে সব কিছু জানতেনি, হ্যাঁ, সো ইট ডাজেন্ট ম্যাটার। সো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে, যারা এই অ্যাপ বিশেষ করে কাস্টমাইজেশন নিয়ে যারা একটু খেলা করতে চান, প্লে করতে চান, তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটা। তো যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করেন, কোনো সমস্যা নাই, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকের মতো এটুকুই, টেক কেয়ার, বাই।